নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আমার নতুন একটা ভিডিওতে আপনাদের অনেক অনেক ওয়েলকাম জানাচ্ছি। তো আজকে আমি রূপচাঁদা মাছের একটা রেসিপি করে দেখাবো। তো রূপচাঁদা বা চাঁদেরি মাছ অনেকেই বলে থাকেন। তো দেখুন, আমি এখানে 6 টুকরো রূপচাঁদা মাছ নিয়েছি, ধুয়ে মুছে পরিষ্কার করে নিয়েছি। আর এই মাছটা আমি টমেটো দিয়ে রান্না করব। তো আমি একটু আলু পছন্দ করি, তাই এর সাথে একটু আলু অ্যাড করেছি। আপনারা চাইলে আলু নাও দিতে পারেন। চলুন প্রসেসিংটা শুরু করি। সর্ষের তেল একটু বেশি করেই দেব, মাছগুলো ভাজার পর ওই তেলেই আমি পেঁয়াজ টেয়াজ ভেজে নেব সেই হিসাবে। আর এদিকে আমি হলুদ আর লবণ মাছে মাখিয়ে নেব খুব ভালো করে। দেখুন খুব ভালো করে তেলটা গরম হয়ে গেছে। এবার এই গরম তেলের মধ্যে আমি মাছের পিসগুলো ছেড়ে দেব। প্রচণ্ড তেলে ছিটা আসছিল, তাই আমি এই জায়গাটা একটু মিউট করলাম। আর এই মাছটা একটু বড় সাইজেই ছিল, আর এই মাছটা থেকে কিন্তু প্রচণ্ড তেল বের হয়। এই দেখুন মাছগুলো ভাজা হয়ে যাচ্ছে, আস্তে আস্তে আমি এক এক করে নামিয়ে নেব। আর সমস্ত মাছ ভাজা হয়ে গেলে ওই তেলের মধ্যেই আমি আলুগুলোও খুব ভালো করে ভেজে নেব। আলুগুলো দেখুন লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার আলুগুলো আমি তুলে রাখবো। এবার এই তেলের মধ্যে আমি গোটা জিরে আর একটা শুকনো লঙ্কা ফোড়ন হিসাবে ব্যবহার করলাম। ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে গেলে পেঁয়াজগুলো দিয়ে দেবো। এখানে আমি বড় সাইজের 2টো পেঁয়াজ কুচি করে রেখেছি, পেঁয়াজটা দিয়ে দেবো। আর এখানে পেঁয়াজটাও কিন্তু খুব ভালো করে ভেজে নিতে হবে, একটু লাল লাল হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। দেখুন পেঁয়াজগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার এখানে আমি 2 চামচ আদা আর রসুনের পেস্ট দিয়ে দেব। এটা একটু ভাজা হয়ে গেলে এখানে আমি হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো আর 7 মতো লবণ দিয়ে দেব। তারপর সমস্ত মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব। যেহেতু মশলাতে আদা রসুনের পেস্টে আমার জিরে গুঁড়ো দেওয়া ছিল, সেহেতু আমি এখানে আর কোনো জিরে গুঁড়ো এক্সট্রা ব্যবহার করব না। তো চলুন এবার আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দিই। আলুগুলো দিয়ে খুব ভালো করে নাড়িয়ে একটু কষিয়ে নেব। দেখুন পুরো মশলাটা আর আলুগুলোর সাথে খুব ভালো করে কষে গেছে। এবার এতে আমি টমেটোটা দিয়ে দেবো। এখানে আমি 5টা টমেটো কেটে রেখেছিলাম, টমেটোটা একটু বেশি দেবো এই রান্নাতে। টমেটো দিয়ে কিন্তু আমি খুব বেশি ভাজবো না, অল্প একটু ভেজে তারপর জল দিয়ে দেবো, কারণ টমেটোটা একটু গোটা গোটা থাকলে আমার ভালো লাগে আর এই রান্নাটা একটু টক টক হবে, সেই জন্য টমেটোটা একটু বেশি ব্যবহার করেছি। একটু নাড়িয়ে আমি জল দিয়ে দেবো, টমেটোটা একটু গোটা গোটাই থাকলে ভালো লাগে। দেখুন এবার আমি জল দিয়ে দেবো। এখানে আমি টমেটোগুলো খুব বড় বড় সাইজ করে কেটে নিয়েছি, যাতে গলে না যায়, সেই জন্য খুব ভালো করে ফুটে উঠলে মাছগুলো দিয়ে দেবো। দেখুন মাছের ঝোলটা আমার ফুটে উঠেছে, এই সময় মাছগুলো সব দিয়ে দেবো। আর সামান্য আমার লবণ লাগবে, তো এখানে আমি লবণটা দিয়ে দিলাম। এবার আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো, কিছুক্ষণ ঢেকে রান্না করবো। তো যখন রান্নাটা হয়ে এসছে, এবার আমি একটু গরম মশলা দেবো এতে, আর সামান্য একটু চিনি দেবো, তাতে নুন মিষ্টির ব্যালেন্সটা খুব ভালো হবে। তো রান্নাটা আমার হয়ে গেছে, চলুন পরিবেশন করে দেখাই।
কার কার এই মাছ পছন্দ আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর রান্নাটা দেখুন খুব সুন্দর হয়েছে, পারফেক্ট হয়েছে। আলুগুলো বা মাছ বা টমেটো কোনোটাই গলে যায়নি, বাট সুন্দরভাবে সেদ্ধ হয়েছে। তো আমি একটু সাজিয়ে নিলাম, এবার চলুন খাওয়ার জন্য একদম রেডি হয়ে গেছে। গরম ভাতের সাথে কিন্তু খুব ভালো লাগবে এই রেসিপি। আমার রেসিপি একদম কমপ্লিট হয়ে গেছে। আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট বক্সে জানাবেন, ভালো লাগলে একটা লাইক করে দেবেন, পারলে একটা শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর পুরনো বন্ধুদের জন্য আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। টাটা।